জিয়াউর রহমান আর শয়তান নাস্তিক যারা আসতেছে নব্য নাস্তিক ওগুলোরে প্রকাশ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেই ছাড়বে ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে চারণ করতেছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের যা করণীয়। আপনি সামনে যান তো আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, তো আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, ফ্রান্সে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ইজ্জতের উপরে যে আক্রমণ হয়েছে, আমরা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামীর কর্মসূচি চাই, বাংলাদেশে ফ্রান্সের কোনো দূতাবাস রাখতে দেওয়া হবে না, কর্মসূচি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মাহফিলের মহতরম সাদার, মহতরম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সুধী, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর আল্লাহ তাআলা দীনী নসিহতের মজলিসে ওলামাদের সহবতে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্যে কালিমাত শকর পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আমি নিজেও যার আলোচনা শোনার জন্যই ইন্তেজারে আছি, এই মুহূর্তে আমাদের সার্বিক যে অবস্থা এ অবস্থায় আমাদের করণীয়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আগামীর প্রজন্মের যোগ্য নেতৃত্ব, বর্তমান যুব সমাজের হৃদয়ের স্পন্দন, আকাবিরদের নকশা নমুনা, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন, মৌলিক কথা তিনি বলবেন। আর এর সাথে যে আজকের এই মাহফিলটা শুধু ওয়াজ মাহফিলে, এই ওয়াজ মাহফিলের একটা আকার রয় নাই, এখানে এত পরিমাণ ওলামা হযরতগণ আসছেন, আপনারা দেখে আসছেন সেই মাগরিব থেকে শুরু করে সবাই 10 মিনিট 5 মিনিট করে করে যেভাবে বয়ান দিছে, তাতে এটার নাম ওয়াজ মাহফিল, এটা ওলামা সম্মেলন হয়ে গেছে। বাহার হালেই যে ওলামা সম্মেলন যেটা হয়েছে সেটাও আমি মনে করি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষেই হয়েছে, তাছাড়া এই এতগুলো মানুষ এখানে আইসা এভাবে ওলামা হযরতরা এখানে বসে থাকতো না। তো আল্লাহ তাআলা ওনাকে আনছেন, উনি আমাদেরকে সিদ্ধান্তমূলক কিছু কথা বলবেন, দেশীয় সমস্যা, বিদেশি সমস্যা, বর্তমান সমস্যা, যা কিছু আমাদের এই মুহূর্তে সামনে আছে, বিশেষভাবে
শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের বিদায়ের মাধ্যমে একটা গোষ্ঠীর যে আনন্দ উল্লাস, তাদের তারা যে উল্লাসিত, তারা মনে করতেছে বাংলাদেশের ইসলামী জাগরণের মৃত্যু হয়েছে, ওরা মনে করতেছে। আসলে ওদেরকেও জানায় দেওয়া দরকার না, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেলেও ওনার যোগ্য সন্তানরা রয়ে গেছে, যারা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আদর্শগুলোকে বাস্তবায়নের জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কর্মসূচি দিতে সক্ষম। এই যে এই বিষয়টা, এটাও জাতিকে জানান দেওয়ার জরুরত রয়েছে। যদি জানান না দেয়া হয় তাহলে কিন্তু বিড়াল মাথায় উঠলে কিন্তু খবর আছে, দেখেন না বিড়াল মাথায় উঠেছে বিধায়ী কিন্তু নাস্তিক দিন দিন একটা একটা করে বেড়েই চলেছে। এই মুহূর্তে যেই কারণে বয়োবৃদ্ধ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি দর্শ সেরে রাজপথে এসেছিলেন, সেটার বাস্তবতা আমাদের সামনে একেবারে সূর্যের মতো সুস্পষ্ট। এই মুহূর্তে শুধু ফজিলতের ওয়াজ দিয়ে কাজ হবে না, এই মুহূর্তে আমাদেরকে কোরবানির ময়দানে নামতে হবে। আমরা কোরবানির ময়দানে নামতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা তো আজকেও এই নারায়ণগঞ্জের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে এই কথা জানিয়ে দিতে পারি যে সামনে বারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কাদিয়ানীদের কি কাফের ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ওই জিয়াউর রহমান আর শয়তান নাস্তিক যারা আসতেছে নব্য নাস্তিক ওগুলোরে প্রকাশ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে চারণ করতেছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের যা করণীয়, আপনি সামনে যান তো আল্লাহ তাআলা আমাদের সাথে আছে তো আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা, ফ্রান্সে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ইজ্জতের উপরে যে আক্রমণ হয়েছে, আমরা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামীর কর্মসূচি চাই, বাংলাদেশে ফ্রান্সের কোনো দূতাবাস রাখতে দেওয়া হবে না, কর্মসূচি চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে নিজেই আল্লামা মামুনুল হক সাহেবের সিদ্ধান্তমূলক কিছু বক্তব্য শুনবার এরাদায়, ওনার কেয়াদতকে তো আমরা রাজপথে গ্রহণ করে নিয়েছি, উনি যেদিকে আমরা ওইদিকে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই তো আগামীর নেতৃত্বের জন্য শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের দোয়া প্রাপ্ত, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের প্রতিচ্ছবি, মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহ আলাইহের প্রতিচ্ছবি, আকাবিরদের দোয়া প্রাপ্ত আস্থাভাজন রাহবার আল্লামা মামুনুল হক সাহেবের কেয়াদতকে আমরা রাজপথে গ্রহণ করেছি। সঙ্গত কারণে এখানে যেহেতু আল্লামা মামুনুল হক সাহেব আছেন, মামুনুল হক সাহেবকে আমি বলবো গোটা নারায়ণগঞ্জের নতুন প্রজন্মের রাহবার উলামা হজরতরা আপনার সাথে রয়েছেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যে সকল কর্মসূচিগুলো রাস্তায় রেখে গেছেন, আপনার হাতে, উম্মতের হাতে, মিল্লাতের হাতে শাপলার রক্তের মাধ্যমে তুলে দিয়ে গেছেন, আপনি সে কর্মসূচি সামনে নিয়ে সামনে আগায় যান, আমরা আপনার পিছনে আল্লাহ তাআলার এ দিনকে জমিনে কায়েম করার জন্য আপনার পিছনে রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর নারায়ণগঞ্জের ওলামা হজরত সহকারে আজকে এখানে যারা উপস্থিত রয়েছে, আমি তো মনে করি আমাদের আজকের সভাপতি আল্লামা আব্দুল আওয়াল সাহেব হুজুর দামত বরকাতুহ নারায়ণগঞ্জের খলিফাতুল মুসলিমিনের মতন, ঠিক না? হ্যাঁ, হুজুর যদি কোনো যে কোনো বাতিলের বিরুদ্ধে যদি কোনো বিপ্লবী আহ্বান দেয় আপনারা ইনশাআল্লাহ সামনে বাড়তে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং ওলামা হজরত যারা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির স্মরণের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং তাদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমি এই কথা বলেই আজকের আমার সময়টুকুন, যেহেতু সময় সংক্ষেপ, মাগরিবের আগেই প্রোগ্রাম শেষ করার কথা ছিল, আল্লামা মামুনুল হক সাহেব দামত বরকাতুহুমের জন্য অক্ষ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।